حضرت يوسف پیغمبر کے تار بھائرا رشی دیا بدے کپر مدد جکن فلایا دائے حضرت جبرائیل امین علیہ السلام انہی بولین یا رسول اللہ تکن امی سلام صدرت المنتہا حضور کون سبحان اللہ বলে সিদরাতুল মুনতাহা হুজুর এটা আবার কোথায় বলে সিদরাতুল মুনতাহা হলো সাত আসমানের উপরে জোরে করে সুবহানাল্লাহ আমার ভাইরা সিদরাতুল মুনতাহা দুনিয়া থেকে কত দূর বলে এই দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা বা এর চাইতে অনেক বেশি প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা বা তার চাইতে আর অনেক বেশি বলে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা বা এর চাইতেও অনেক বেশি তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানের দূরত্ব বলে এত দূর চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমান এরপরে হলো সিদরাতুল মুনতাহা মানে দুনিয়া থেকে সিদরাতুল মুনতাহা কোটি কোটি কিলোমিটার দূর জোরে কোন ঠিক কিনা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরকে ডাক দিয়া বলে পয়গম্বর আমি তখনও ছিলাম সিদরাতুল মুনতাহা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডাক দিয়া বলে এরে জিবরাইল তাকায়া দে আমার ছোট্ট ইউসুফকে মারার জন্য তার ভাইরা একসঙ্গে একত্রিত হয়েছে আমার ছোট্ট ইউসুফের হাতগুলা বেঁধেছে আমার ছোট্ট ইউসুফের পাগুলা বেঁধেছে ইউসুফ কূপের মধ্যে ফেলাইয়া দেয় ওই কূপের মধ্যে নোংরা পানি যদি আমার ইউসুফের শরীরের মধ্যে লেগে যায় ইউসুফের অনেক কষ্ট হয়ে যাবে এই জন্য জিবরাইল যা আর দেরি করবি না খুব দ্রুত বেগে ইউসুফের কূপের কাছে যা ইউসুফের পায়ের নিচে জান্নাতি পাথর দিয়া ইউসুফকে কূপের নোংরা পানি থেকে রক্ষা কর জোরে কর সুবহানাল্লাহ এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায় সবাইকে বলি কথাগুলা দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করো সবার মুসলমান যুবক ভাইয়েরা বৃদ্ধ বাবাজিরা ও পদ্মার অন্তরালের মা হযরত জিবরাইল বলে আমি সিদরাতুল মুনতাহা থেকে এমন জোরে একটা উড়াল দিলাম আমি যখন সিদরাতুল মুনতাহা থেকে উড়াল দিলাম হযরত ইউসুফ পয়গম্বরের ভাইরা ইউসুফকে কূপের মধ্যে ফেলে দিয়েছে ইউসুফ নিচের দিকে যাইতেছে আমি জিবরাইল আসমান থেকে উড়াল দিলাম এমন জোরে উড়াল দিয়েছি ইউসুফের কূপ কাছ পর্যন্ত চলে আসলাম আমি জিবরাইল এসে দেখি এখনো পর্যন্ত ইউসুফ কূপের নিচ পর্যন্ত পৌঁছে নাই তার আগে আমি জিবরাইল সিদরাতুল মুনতাহা থেকে ইউসুফের কূপের কাছ পর্যন্ত পৌঁছে গেছি আস্তে আস্তে সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ ও মুসলমান জোরে বলেন তো এইগুলি যিনি করেন জোরে বলেন উনি কে আমার মালিকের নামটা মুসলমান একটু জোরে আওয়াজে নাও বলো আল্লাহ এরা তবে গভীর হয়ে গেছে বান্দারা যখন গভীর রাতে মালিককে আল্লাহ আল্লাহ বলে ডাকি আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে গোলাম তুই তোর বাবাকে যদি বাবা বলে ডাক দাও তোর বাবার তোর কলিজা ঠান্ডা হয়ে যায় তুই যদি তোর মাকে মা বলে ডাক দাও তোর মায়ের কলিজা ঠান্ডা হয় আল্লাহ পাক ডাক দিয়া বলে ও আমার বান্দা ও আমার বান্দিরা তোরা তোর বাবাকে বাবা বলে ডাকো কোনো বাধা নাই তুই তোর মাকে মা বলে ডাকো কোনো বাধা নাই কিন্তু বান্দা তুই আমি কি আমি আল্লাহকে আল্লাহ বলে আল্লাহ ডাক দিয়া বলে গুলো তুই তোর বাবাকে বাবা বলে ডাকলে যেমন তোর বাবার কলিজা ঠান্ডা হয় তোর মাকে মা বলে ডাকলে যেমন তোর মায়ের কলিজা ঠান্ডা হয় আমার কোন বান্দা যদি আমি আল্লাহকে আল্লাহ 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 বলে ডাক দেয় আমি আল্লাহর কুদরতে অন্তরটা ঠান্ডা হয়ে যায় এ সমারের মুসলমানেরা আমরা কি আমাদের মালিকের কুদরতে অন্তরটা ঠান্ডা করতে পারি না একটু জোর আওয়াজ দিয়া বলেন না আল্লাহ আকাশ বাতাস মুখরিত করে জোর আওয়াজ দিয়া বলো আল্লাহ আরো জোরে বলো আল্লাহ এসো না আল্লাহ
নামে গান গাই এসো না মন প্রাণ জোড়াই এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জোড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আমার সবারের ভাইরা আল্লাহু আকবারটাকে একটু জোর আওয়াজে বলা যাবে না এতে কথা বলেন কথা বলেন মালিকের নামটা কি জোর আওয়াজে বলা যায় না আল্লাহু আকবার জোরে বলা যাবে না আমার সঙ্গে সঙ্গে সবাই জোর আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার সবাই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে শুনে মেয়ে আসে ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে শুনে মেয়ে আসে ও নামের তুলনা মেলে না মেলে না ও নামের তুলনা মেলে না মেলে না তুলনা নাই 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 এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার সবাই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলি আল্লাহু আকবার আল্লাহর কাছে দোয়া করছি মালিক যেন তার পরিপূর্ণ মহব্বত ভালোবাসা দ্বারা আমাদের অন্তরকে ভরপুর করে দেন একটু জোর আওয়াজ দিয়ে বলেন আমিন আরো জোর আওয়াজ দিয়ে বলেন আমিন আমার ভাইরা যে কথাটা বলছিলাম যে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালামের চলার গতি কত স্পিড যে উনি সিদরাতুল মুনতাহা থেকে এমন জোরে উড়াল দিলেন হাজার হাজার লক্ষ লক্ষ কিলোমিটার দূর মাত্র দুই তিন চার সেকেন্ডের মধ্যে সিদরাতুল মুনতাহা থেকে ইউসুফ পয়গম্বরের কূপের কাছ পর্যন্ত পৌঁছে গেলেন একটু জোরে বলা যায় না এই জিবরাইল বলে আমি এত স্পিডে চলতে পারি এক বছর নয় দুই বছর নয় সত্তর হাজার বছর পর্যন্ত জান্নাতের একটা ময়দান সেই মান্দার মসজিদ এই একটা ময়দান এত উড়াল দিলাম তারপরেও কুল কিনারা খুঁজে পাই নাই আস্তে কর সুবহানাল্লাহ ময়দানটাই যদি এত বড় হয় তাহলে পুরা জান্নাতটা যে মালিক কত বড় করে বানাইছে আরে এটা তো আমার আল্লাহই ভালো জানে জোরে কর ঠিক কি না এই বিশাল জান্নাত যার ফুল কিনারা খুঁজে পাওয়া যায় না এত বিশাল করে মালিক বানিয়েছেন আমার সবারের যুবক ভাইয়েরা আমার সবারের বৃদ্ধ বাবাজিরা মাইকে আওয়াজ যাদের কান পর্যন্ত যাচ্ছে আমি সবাইকে বলি এই বিশাল জান্নাত আমাদের পেতে মনে চাই কি চাই কথা বলেন পেতে বলে চাই কি চায় না এই বিশাল জান্নাত যদি আমরা পেতে চাই আমল করা লাগবে মাত্র দুইটা জোরে বলেন কয়টা আরো জোরে বলেন কয়টা করব ইনশাআল্লাহ আসুন সেই কোন দুই আমল আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ পাক বলেন যেই দুই আমল করলে বান্দা বান্দিরা জান্নাতুল ফেরদাউস পাবা তার মধ্যে একটা আমলের নাম হলো ইন্নাল্লাযীনা আমানু বলে যারা ঈমান এনেছে সুবহানাল্লাহ জোরে বলেন বলে হুজুর আমরা তো ঈমান এনেছি একটা তো আমাদের মাঝে আছে বলে এত দুর্বল ঈমান দিয়ে হবে না বলে কেমন ঈমান আনতে হবে বলে আমিনু কামা আমানান নাস ঈমান আনতে হবে যেমন সাহাবা ইকরামেরা ঈমান এনেছে জোরে কোন ঠিক কি না বলে সাহাবা ইকরামের ঈমান কেমন ছিল
বলে কাফের বেঈমানরা অনেক চেষ্টা করেছে ঈমানকে হরফ করার জন্য সম্পদের লোভ দেখিয়েছে ক্ষমতার লোভ দেখিয়েছে সম্পদের লোভ ক্ষমতার লোভ মেয়ের লোভ নারীর লোভ কত কিছুই না দেখালো তারপরও সাহাবা একরামরা ঈমান থেকে এক চুল পিছপা হয় নাই তারা বলেছে পরে জোরে জীবন দিব তারপরও কখনো ঈমান দিব না জোরে কর সুবহানাল্লাহ বলে আমিনু কামা আমানান নাস ঈমান যদি সাহাবা ইকরামের মতো হয় আল্লাহ পাক বলেন ওই বান্দা বান্দির জন্য জান্নাতুল ফেরদাউস রেডি করে রেখেছি সুবহানাল্লাহ একটু জোরে কর আর একটু জোরে কর সুবহানাল্লাহ আমার ভাইরা আসুন আমার ভাইরা আসুন সামনের দিকে যাই সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের ঈমানের অবস্থা কেমন ছিল বলে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দিন কায়েমের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দেওয়া অনেক নিজের জন্য ভালো মনে করতেন বলে মুসলমানরা তো এমন মুসলমান হতে হবে প্রকৃত মুসলমান যারা তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য দ্বীনের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিতে তারা কোনো দ্বিধাবোধ করে না জোরে বলেন ঠিক কি না ওই কাফের বেঈমানের দল তারা নাইট ক্লাবের মধ্যে গিয়ে নাসা নাসি করাকে যে পরিমাণ মহব্বত করে তারা নাইট ক্লাবের মধ্যে গিয়া মদ আর গাঁজা খাওয়াকে যে পরিমাণ মহব্বত করে বলে আল্লাহ পাকের প্রকৃত ঈমানদাররা আল্লাহ পাকের রাস্তায় জীবন দেওয়াকে তার চাইতেও আরো বেশি মহব্বত করে জোরে কোন ঠিক কি না এই জন্যই তো সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আল্লাহর কাছে কত সুন্দর দোয়া করলেন হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু এ মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায় কথাগুলো দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করো ভাই এখনো তারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন মাইকের আওয়াজ কান পর্যন্ত যাইতেছে যুবক তুমি ইউটিউব ফেসবুক দেখে দেখে সময়টাকে নষ্ট করো ভাই কিন্তু এই মাহফিলের মধ্যে আল্লাহ পাকের কত পাগল যুবকেরা ইউটিউব ফেসবুক আজকের মতো দেখা বন্ধ করিয়া কোরআনের মাহফিলের মধ্যে বসে এত গভীর রাতে আমরা যারা কোরআনের আলোচনাগুলা শুনতেছি ও মুসলমান আপনাদেরকে একটা সুসংবাদ দেই এরপরে আমি আমার আলোচনার দিকে চলে যাই কারণ এত গভীর রাত এখন তো আমাদের ঘুমানোর কথা কিন্তু না ঘুমাইয়া আমরা যারা কোরআনের আলোচনাগুলা শুনতেছি বলে হুজুর আমাদের লাভটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল জিলজালের মধ্যে বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই জমিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ডাক দিয়া বলবে আল্লাহ ওই যে 18 তারিখ ওই সাভারের ওই অমুক জায়গার মধ্যে রাস্তার মধ্যে একটা কোরআনের মাহফিলের ব্যবস্থা করা হয়েছিল আল্লাহ কিন্তু তোমার ওই জায়গার মধ্যে কিছু যুবকেরা এরা কোরআনের মরম পাগল আল্লাহ যুবকেরা চাইলে ইউটিউব দেখে দেখে সময় কাটাইতে পারত ফেসবুক দেখে দেখে সময় কাটাইতে পারত বৃদ্ধ বাবাজিরা চাইলে ল্যাপকম্বল গাই দিয়ে ঘুমাইতে পারত অনেক পদ্মার অন্তরালের মা বোনেরা হয়তো রাত্রিবেলা জেগে জেগে আমার আলোচনাগুলো হয়তো শুনতেছেন তারা হয়তো এখনো পর্যন্ত ঘুমাই নাই সারাটা দিন মা বোনেরা কাজ করে করে ক্লান্ত এখন তাদের ঘুমানোর কথা কিন্তু মা বোনেরা রাত্রিবেলা না ঘুমাইয়া এত রাত পর্যন্ত জেগে জেগে সারা আমরা কোরআনের আলোচনাগুলো শুনতেছি এ সাবালের যুবক ভাইরা বৃদ্ধ বাবা জিরা পদ্মার অন্তরালের মা যারা মাইকের আওয়াজ কান পর্যন্ত যাই শুনে এই জমিন কিয়ামতের ময়দানে আপনার পক্ষে আমার পক্ষে আল্লাহ পাকের কাছে ডাক দিয়া বলবে আল্লাহ ওই সাবালের মুসলমানেরা তোমার বড় পাগল কোরআনের বড় পাগল আয় আল্লাহ আমি জমিন সাক্ষী দিলাম আমি জমিনের মধ্যে বসে বসেই তো তারা কোরআনের আলোচনাগুলো শুনছে আয় আল্লাহ তারা চাইলে কত কাজই না করতে পারত কিন্তু কোরআনের মহব্বতে বসে বসে আলোচনা শুনেছে আয় আল্লাহ আমি জমিন সাক্ষী দিলাম
ওই সমস্ত বান্দাগুলাকে মালিক তার পক্ষে আমি সাক্ষী দিলাম এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বলেন তো আমার আল্লাহ যদি চায় জমিনের সাক্ষীকে কিয়ামতের ময়দানে কবুল করে নিয়া আপনার আমার জিন্দেগির গুনাহগুলাকে আল্লাহ তাআলা মাফ করতে পারেন কি পারেন না জোরে বলেন তো এমন দয়া এমন মায়া আমার আল্লাহর আছে না না এ সাভারের এলাকার মুসলমানেরা কথাগুলা দিনের কান্দে বোঝার চেষ্টা করো এত গভীর রাতে আমরা যখন একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাগুলাকে ডাক দিয়া বলে ফেরেশতার দল তাকায়া দেখ তোরা তো আমারে বলেছিলা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ মানুষ বানাইলে এরা কাটাকাটি করত মারামারি করত কিন্তু আমার বান্দাগুলা কাটাকাটি করে না মারামারি করে না হানাহানি করে না এই গভীর রাতে আমার বান্দাগুলা কোরআনের তাফসীর শুনতেছে আমার বান্দিগুলা কোরআনের আলোচনা শুনতেছে এ ফেরেশতারা তোরা সবাই সাক্ষী থাক ওই সমস্ত বান্দার বান্দিগুলা আমি আল্লাহর বড় পাগল আমি আল্লাহ রব্বুল আলামিন ওরা আমার কাছে গভীর রাতে যা চাবে আমি আল্লাহ আমার বান্দা বান্দিগুলাকে তাই দান করে দিব আস্তে কোন সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ এই জন্য আমার ভাইরা মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায় ভাই কথাগুলা দিদির কান দিয়ে বোঝার চেষ্টা করো যদি প্যান্ডেলের মধ্যে আসার সুযোগ নাও হয় মাইকের আওয়াজ কান পর্যন্ত গেলে কথাগুলা দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করো সামান্য একটা কথা তোমার জীবনকে পরিবর্তন করে দিতে পারে ভাই ওই আব্দুল্লাহ বিন জাহাসের কথা বলছিলাম হযরত আব্দুল্লাহ বিন জাহাস উহুদের ময়দানে যাবার আগে আল্লাহর কাছে ডাক দিয়া বলে আল্লাহ আমি যখন উহুদের ময়দানের মধ্যে চলে যাব রে মালিক কত সাহাবা একরাম যুদ্ধের ময়দান থেকে ফিরে চলে আসে গাজী হয়ে চলে আসে কিন্তু আল্লাহ আমি আব্দুল্লাহ বিন জাহাস উহুদের ময়দান থেকে আমি ফিরে আসতে চাই না ও আল্লাহ ওই কাফের বেঈমানেরা যেন আমি আব্দুল্লাহ বিন জাহাসের হাতটা কেটে নেয় আমি আব্দুল্লাহ বিন জাহাসের যেন পাটা কেটে নেয় আমি আব্দুল্লাহ বিন জাহাসের যেন কানগুলা কেটে নেয় আমি আব্দুল্লাহ বিন জাহাসের যেন চোখগুলা উপড়ায় কারণ আল্লাহ কিয়ামতের ময়দানে এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলা তো প্রত্যেক বান্দা বান্দির বিরুদ্ধে বিপক্ষে আল্লাহর কাছে কথা বলবে এরে যুবক ভাই এই চোখ দিয়ে যারা তোমরা এরকম বেকানা নারীর দিকে তাকাও এই চোখ দিয়ে যারা ভিডিওর মধ্যে অশ্লীল ছবি যারা দেখো এই চোখ কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে আল্লাহ তোমার বিপক্ষে কথা বলবে হাত দ্বারা যত অপকর্ম করবা হাত কিয়ামতের ময়দানে তোমার সমস্ত অপকর্মের সাক্ষী দিয়া দিবে পা দিয়া যত অপকর্ম করবা এই পা তোমার বিপক্ষে কিয়ামতের ময়দানে অপকর্মের শাস্তি এরকম সাক্ষী দিয়া দিবে হযরত আব্দুল্লাহ বিন জাহাস আল্লাহর কাছে ডাক দিয়া বলে আল্লাহ আমার হাত যেন কিয়ামতের ময়দানে আমার গুনাহের সাক্ষী না দেয় আমার হাত যেন কিয়ামতের ময়দানে আমার চোখ যেন গুনাহের সাক্ষী না দেয় ও আল্লাহ কিয়ামতের ময়দানে যখন আমি আব্দুল্লাহ বিন জাহাসের হাত কাটা আমি আব্দুল্লাহ বিন জাহাসের পা কাটা আমি আব্দুল্লাহ বিন জাহাসের কান কাটা আমি আব্দুল্লাহ বিন জাহাসের রক্ত এরকম শরীর গুলা ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় যখন হল মালিক তখন তুমি আমাকে বলবা ওরে আব্দুল্লাহ তোর এই শরীরের অবস্থা কি জানল তোর কেন হাত কাটা তোর কেন পা কাটা তোর কেন চোখ গুলা উপরাণ হযরত আব্দুল্লাহ ডাক দিয়া বলে আল্লাহ কিয়ামতের ময়দানে যেন আমি বলতে পারি রে মালিক আমার এই হাতটা তোমার দিন কায়েমের জন্য শহীদ করে দিয়েছি আমার এই পাটা তোমার দিন কায়েমের জন্য শহীদ করেছি আমার এই চোখ গুলা তোমার দিন কায়েমের জন্য শহীদ করেছি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলা যেন আমার বিপক্ষে সাক্ষী না দেয় আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলা যেন আল্লাহ এরকম দিনের পক্ষে সাক্ষী দেয় এই জন্য হযরত আব্দুল্লাহ বিন জাহাস আল্লাহর কাছে আগে থেকেই দোয়া করেছে উহুদের ময়দানে গিয়ে যেন তিনি শহীদ হন ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সাহাবা ইকরামদের ইমানের কিরকম অবস্থা
তারা জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করাকে কত পছন্দ করতেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলে গোলাম তোমরা যদি জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হতে চাও তাহলে তোমরা সাহাবা ইকরামের মতো ঈমান আনতে হবে ওই আব্দুল্লাহ বিন জাহাসের মতো তোমার দিলের মধ্যে ঈমানি পাওয়ার থাকতে হবে এই জন্য আমি সাভারের যুবক ভাইদেরকে বলি এ সাভারের এলাকার যুবক ভাই আব্দুল্লাহ বিন জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম দিন কায়েমের জন্য হাতকে কুরবানি করেছেন পাকে কুরবানি করেছেন চোখগুলাকে কুরবানি করেছেন আমাদের যদি সুযোগ হয় প্রয়োজন যদি কখনো হয় দিন কায়েমের জন্য হাত দেওয়ার দরকার হলে হাত দিব পা দেওয়ার দরকার হলে পা দিব রক্ত দেওয়ার দরকার হলে রক্ত দিব তারপরও ইনশাআল্লাহ দিনের পক্ষে কিয়ামত পর্যন্ত থাকব কারা কারা রাজি আছো গভীর রাতে একটু আমার মালিককে দুই হাত উঁচু করে দেখাও ও আসমানের মালিক আল্লাহ তুমি তোমার কুদরতি নজরে তাকায় দেখো আল্লাহ এই সমস্ত বান্দাগুলা তোমার বড় পাগল এরা সবাই জান্নাতের পাগল আল্লাহ গভীর রাতে এত রাতে তোমার বান্দাগুলা দিন কায়েমের জন্য নিজের জীবনকে উৎসর্গ করার জন্য নিয়ত করে ফেলল আয় আল্লাহ আমাদের সকলকে ইমানের পথে কবুল করে নাও সবাই জোর আওয়াজ দিয়ে বলেন আমিন আরো জোর আওয়াজ দিয়ে বলেন আমিন আমার ভাইরা এই জন্য আমরা যদি জান্নাতুল ফেরদাউস পেতে চাই এক নম্বর হলো ইমান ইমান তো আমাদের আছে তবে ইমানটা আমাদের একটু মজবুত করতে হবে জোরে কোন ঠিক কিনা জোরে কোন ঠিক কিনা যে ব্যক্তি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মেনেছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি বলে লা ইলাহা ইল্লাল্লাহর এক অর্থ যেরকম আল্লাহ ছাড়া অন্য কোন মাবুদ নাই লা ইলাহা ইল্লাল্লাহর আরেক অর্থ হলো আল্লাহই একমাত্র রিজিক দাতা অন্য কেউ রিজিক দাতা নাই জোরে কোন ঠিক কিনা জোরে বলেন তো আমাদের রিজিক দাতা কে মালিকের নাম নিতে কষ্ট হয় জোরে আওয়াজ দেবেন আল্লাহ আকাশ বাতাস মুখরিত করে জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আমার ভাইরা কেউ যদি অন্তরে এ কথা বিশ্বাস করে আমার রিজিক দাতা আল্লাহ আল্লাহই আমাকে খাওয়ায় আল্লাহই আমাকে পালে সে কখনো সুদি কারবার হারাম কাজে জড়িত হতে পারে না জোরে কোন ঠিক কিনা তাহলে কালেমা ঠিক সমস্ত হারাম কাজ থেকে আপনার জন্য বেঁচে থাকা সহজ যদি দেখেন আপনি হারাম কাজে লিপ্ত হচ্ছেন আপনি হারাম খাচ্ছেন আপনি সুদ খাচ্ছেন আপনি ঘুষ খাচ্ছেন আপনি এরকম ভাবে অন্যায় ভাবে মানুষের টাকা আত্মসাৎ করে নিচ্ছেন বুঝতে হবে এখনো পর্যন্ত কালেমা ঠিক হয় নাই কারণ কালেমা যখন ঠিক হয়ে যাবে সমস্ত অপকর্ম হারাম থেকে অবশ্যই সে ফিরে থাকবে যেরকম সাহাবা ইকরামরা ছিলেন জোরে কোন ঠিক কিনা আল্লাহর কাছে দোয়া করছি ইমান তো আমাদের আছে ইমান তো আমাদের আছে ইমানের উপর ইস্তেকামত থাকা সাহাবা ইকরামের মতো ইমান যেন আমাদের মজবুত হয় আল্লাহ পাক যেন কবুল করেন এই সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন আর জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন ইমানের কথা বললাম ইমানের উপর ইস্তেকামত থাকতে হবে কাফের বেঈমানরা যদি আমাদেরকে লোভ দেখায় টাকা দেয় পয়সা দেয় গাড়ি দেয় বাড়ি দেয় এরকম যদি কখনো লোভ দেখায় আর যদি বলে তোমার ইমানকে ছেড়ে দাও তুমি খ্রিস্টান হয়ে যাও তুমি ইহুদি হয়ে যাও আমার ভাইয়েরা জীবন দিতে পারি তারপর টাকার বিনিময়ে মুসলমান কখনো ইমানকে বিক্রি করে দিতে পারে না জোরে কথা ঠিক কিনা দুই নম্বর জান্নাতুল ফেরদাউস যদি আমরা পেতে চাই ও আমিলুস সালেহাত নেক আমল করতে হবে জোরে বলেন ঠিক কিনা কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে ও আমিলুস সালেহাত নেক আমল করতে হবে আমার ভাইরা নেক আমল কাকে বলে অনেক ব্যাখ্যা আছে রাত অনেক গভীর হয়েছে উঠতেও লেট হয়েছে এই জন্য খুব লং টাইম বলতে পারবো না অল্প সময়ের মধ্যে আমি ছেড়ে দিয়ে দিব আমার ভাইরা আমিলুস সালেহাত নেক আমল বলতে জোরে বলেন তো ইসলামের ভিত্তি কয়টা কথা বলেন ইসলামের ভিত্তি কয়টি জোরে বলেন কয়টি পাঁচটি পাঁচটির মধ্যে একটা হলো কালেমা লা ইলাহা যেটা আমরা আলোচনা এখনই করলাম এটা বাস এটা তো থাকতেই হবে দুই নম্বর ইসলামের আরেকটা ভিত্তি হলো যাকাত জোরে কর আরেকটা ভিত্তি কি এটা কি প্রত্যেক মাসে আদায় করতে হয় নাকি বছরে একবার জোরে বলেন প্রত্যেক মাসে না বছরে একবার বছরে একবার ইসলামের আরেকটা ভিত্তি হলো রোজা আপনারা বলেন তো রোজা কি প্রত্যেক মাসে আদায় করতে হয় নাকি বছরে এক মাস আরেকটা ইসলামের ভিত্তি হলো হজ আপনারা বলেন তো হজ কি প্রত্যেক মাসে মাসে করতে হয় না জীবনে একবার তাহলে ইসলামের যে
পাঁচটা ভিত্তি আছে তার মধ্যে একটা ঈমান যেটা আমরা আলোচনা করতে সব সময় লাগবে দুই নম্বর একটা ইসলামের ভিত্তি যেটা নাম হলো রোজা এটা সব সময় নয় এটা বছরে এক মাস হজ ইসলামের একটা ভিত্তি আমিলুস সলিহাত জীবনে একবার তাও সবার জন্য না যাদের টাকা পয়সা আছে তাদের জন্য জীবনে আপনি যদি টাকা পয়সার মালিক যদি না হন আপনার উপর জীবনে হজ ফরজ হবে না আরেকটা ভিত্তি হলো যাকাত যাকাত তো প্রত্যেক মাসে নয় বছরে একবার হিসাব করে যাকাত দিতে হয় কিন্তু ইসলামের আরেকটা ভিত্তি আছে যার নাম হলো নামাজ তার নামটা কি নামাজ কি বছরে একবার মাসে একবার নামাজ কতদিন প্রত্যেক দিন কয় ওয়াক্ত জোরে বলতে হবে কয় ওয়াক্ত প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত আল্লাহ পাক সহজ করে দিয়েছেন আল্লাহ পাক যদি বলতেন আমার গোলামেরা ইসলামের ভিত্তি যেহেতু পাঁচটি এই পাঁচটি তোমাদের সব সময় আদায় করতে হবে রোজা তোমাদেরকে নামাজের মতো সারা বছর তোমাকে আদায় করতে হবে যাকাত যা ইনকাম করতেছো হিসাব করে সব সময় যাকাত দিতে হবে হজ তোমাকে বছরে জীবনে একবার করলে হবে না মাসে মাসে তোমাকে হজ করতে হবে আল্লাহ যদি এমন বিধান করা করে দিতেন আমাদের আদায় করা লাগতো কি লাগতো না কিন্তু মালিক আমাদের জন্য কত সহজ করে দিয়েছে আল্লাহ পাক জানে আমার বান্দাগুলা সব সময় ইবাদত করতে পারবে না হজ যদি প্রত্যেক মাসে আদায় করতে বলি এটা পারবে না যাকাত যদি প্রত্যেক মাসে দিতে বলি এটা পারবে না রোজা যদি সারা বছর আদায় করতে বলি এটা পারবে না এই জন্য আল্লাহ পাক এগুলোকে দূরে 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 একটু একটু করে রাখছেন কিন্তু আল্লাহ পাক একটা মাত্র ইবাদত রেখেছেন যেটা সবসময় বান্দাকে দিয়েছেন তাও ছিল পঞ্চাশ ওয়াক্ত আল্লাহ পাক জানেন বান্দারা পঞ্চাশ ওয়াক্ত পাবে না সহজ করতে 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 এই মাসটা তো মেয়েরাজের মাস এই মাসের মধ্যেই তো আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আমিন মেয়েরাজের মধ্যে ডেকে নিয়েছিলেন তারপরে রসুলের জন্য উম্মতের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন রসুল বুঝলেন এত নামাজ তো আমার উম্মতেরা পড়তে পারবে না আল্লাহ বুঝেছেন কমাইতে 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 পাঁচ ওয়াক্ত দিয়ে দিলেন আর বললেন নবী টেনশন কইরেন না আপনার উম্মত যদি পাঁচ ওয়াক্তই পড়ে পঞ্চাশ ওয়াক্তের সওয়াব পাবে আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ এখানে একটা কথা হলো এতগুলি ইবাদত রোজা আছে হজ আছে যাকাত আছে সবগুলো আল্লাহ পাক প্রত্যেক দিন না দিয়া নামাজকে কেন আল্লাহ পাক প্রত্যেক দিন দিলেন তাও আবার পাঁচ ওয়াক্ত কেন দিলেন আমার ভাইরা নামাজের ইবাদতটা এটা আল্লাহ প্রত্যেক দিন কেন দিতে বললেন বলে নামাজ এমন একটা ইবাদত বলে যে ইবাদতের মাধ্যমে বান্দা অন্যান্য ইবাদতের চাইতে নামাজের মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহর খুব গভীর একটা সম্পর্ক হয় অতি দ্রুতভাবে একে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন ওয়াসজুদ ওয়াকতারিব বান্দা তুই সেজদা কর আমি আল্লাহ তোর আমার কুদরতি কোলে তোকে আমি কাছে টেনে নিয়ে নিব একটু আস্তে কর সুবহানাল্লাহ অন্যান্য ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর এত কাছে যেতে পারে না নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর যত কাছে যেতে পারে বলে হুজুর একটা উদাহরণ দেন একটু বলবো আপনাদেরকে কষ্ট হচ্ছে আপনাদের যে নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর এত কাছে কেমনে যায় আসুন আমরা একটা হাদিস শুনি এরপরে আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ আমার ভাইরা বান্দা যখন নামাজে দাঁড়ায় এই নামাজের মাধ্যমেই বান্দার সঙ্গে আল্লাহ পাকের একটা সম্পর্ক সৃষ্টি হয়ে যায় একটু জোর আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আমার সবার এলাকার মুসলমানেরা কথাগুলো দিনের কান দিয়ে বোঝার চেষ্টা করে মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায় কথাগুলো মুসলমান দিনের কান দিয়ে বোঝার চেষ্টা করো ও সবার এলাকার যুবক ভাই বিদ্যা বাবা জিরা পদ্মার অন্তরালের মা মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায় কথাগুলো মুসলমান একটু দিনের কান দিয়ে বোঝার চেষ্টা করো রে বাবা এত গভীর রাতে আপনারা কত মনোযোগ সহকারে কোরআনের আলোচনাগুলো শুনতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলো দেখেন এ মুসলমান আজকের এই বসাকে কবুল করে নিয়া আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করেন একটু জোর আওয়াজ দিয়া বলেন আমিন আরো জোরে বলেন আমিন আসুন আমরা শুনি যে নামাজের মাধ্যমে আল্লাহ বান্দা আল্লাহর আল্লাহর কাছে বান্দা এত নিকটে কিভাবে যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায় বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দার কথার জবাব দেয় হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে জোরে কর সুবহানাল্লাহ সাবারের মুসলমানরা জোরে বলেন তো প্রশংসা একমাত্র হবে কার আর জোরে বলেন কার
প্রশংসা সবই কেবল তোমারই প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণা আফুরান দয়ালু মেহেরবান করুণা আফুরান আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন প্রশংসা একমাত্র কার হবে আর জোরে বলেন কার এখন যেটা আপনাদেরকে বলছি না সূরা ফাতিহার একটা তরজমা এটা একটা মুনাজাত সূরা ফাতিহায় তো একটা মুনাজাত সুবহানাল্লাহ জোরে বলেন যাদের উপরে করেছো রহমত পেয়েছে তোমার অশেষ মহাব্বত চাঁদের উপরে করেছো রহমত পেয়েছে তোমার অশেষ মহাব্বত তাদের শেফত দাও আমাদের তাদের শেফত দাও আমাদের দাও গো তোমার দিন শেষ বিচারের দিন জোর আওয়াজ দিয়ে বলেন আমিন আর জোর আওয়াজ দিয়ে বলেন আমিন যাদের উপরে করেছো গজব নাজিল করেছো দিয়েছো আযাব যাদের উপরে করেছো গজব নাজিল করেছো দিয়েছো আযাব তাদের শেফত দিও না মোদের তাদের শেফত দিও না মোদের দাও গো তোমার দিন দাও গো তোমার দিন প্রশংসা সবই কেবল তোমারই প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণা আফুরান দয়ালু মেহেরবান করুণা আফুরান আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন আল্লাহর কাছে দোয়া করছি শেষ বিচারের দিনে মালিক যেন আমাদের সকলকে মাফ করে দেন এটা সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন আর জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন তো বলতেছিলাম যেটা নামাজের মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক হয় সুবহানাল্লাহ জোরে বলেন কেমনে সম্পর্ক হয় বলে নামাজের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর কথা হয় সুবহানাল্লাহ জোরে কান আমার ভাইরা অন্য কোন ইবাদত এমন নাই যে ইবাদতের মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা হয় এত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেন ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম পয়গম্বর আরবি হাদিসের মধ্যে বলেন বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে বান্দা যখন বলে আর রহমানির রহিম আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দেয় আসনা আলাইয়া আবদি বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ পাক ডাক দিয়া বলে মাজ্জাদানি আবদি বান্দা যখন বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ যখন ডাক দিয়া বলে হাযা বাইনি ওয়া বাইনা আবদি এই আয়াতটা হলো অর্ধেক আমার এই অর্ধেকটা হলো অর্ধেকটা আমার বান্দার এই তিন আয়াত যখন বান্দা তেলাওয়াত করলো বান্দা যখন বলল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ বান্দার কথার জবাব দিল বান্দা যখন বলল আর রহমানির রহিম আল্লাহ বান্দার কথার জবাব দিল বান্দা যখন বলল মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ বান্দার কথার জবাব দিল তিন আয়াত পড়তে না পড়তেই আল্লাহর সঙ্গে বান্দার এমন একটা সম্পর্ক হয়ে গেল এখন বান্দা যখন বলল ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আল্লাহ ডাক দিয়া বলে হলার তিন আয়াত পড়ছো আমি আল্লাহর প্রশংসা করেছ আমি আল্লাহর গুণগান গেয়েছ এ বান্দা এর মাধ্যমে তোর সঙ্গে আমার এমন একটা সম্পর্ক হয়ে গেল বান্দা চতুর্থ আয়াত পড়তে না পড়তেই এবার আল্লাহ ডাক দিয়া বলে ওলি আব্দি মাসা আমার বান্দা এখন আমি আল্লাহর কাছে যা চাবে আমি আল্লাহ আমার বান্দাকে তাই দান করে দিব আস্তে কম সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ দেখেন বান্দার সঙ্গে নামাজের মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহর কেমন সম্পর্ক হয় তিন আয়াত পড়তে না পড়তেই আল্লাহ
আমার দাগ দিয়ে বলে গোলাম তোর সঙ্গে আমার এমন একটা সম্পর্ক হলো ওলি আব্দি মা সালা যা চাবি তাই দিয়ে সুবহানাল্লাহ একটু আস্তে কর সুবহানাল্লাহ আমার ভাই কিন্তু আল্লাহর কাছে আমরা কি চাবো এই দায়িত্বটা কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে দেন নাই এটা আল্লাহ পাক নিজে নিয়েছে কারণ আল্লাহ পাক জানেন আমার এই বোকা আমার এই পাগলদের কাছে যদি আমি এই দায়িত্বটা দিতাম তোরা যা চাবি তাই দিব আমার এই পাগলেরা তো দুনিয়ার পাগল এরা তো টাকার পাগল এরা তো বাড়ির পাগল এরা তো আমি আল্লাহর কাছে বলতো যে আল্লাহ খুব শখ ছিল চেয়ারম্যান হওয়া আমি একবার চেয়ারম্যান হতে চাই আমার ভাইরা বলেন তো আল্লাহ যদি চায় চেয়ারম্যান বানাইতে পারেন কি পারেন না কথা বলতে হবে পারেন কি পারেন না যার দুনিয়ার মধ্যে সব টাকা পয়সার একটা বাড়ির মালিক হওয়া সারা জীবনের স্বপ্ন ও একটা বাড়ি করবে ও আল্লাহর কাছে বলতো যে আল্লাহ সাভারের এই এলাকায় কমপক্ষে দশতলা একটা বাড়ি লাগবে আমার ভাইরা বান্দা যদি বাড়ি চায় আল্লাহ পাক বাড়ি দিতে পারেন কি পারেন না বাচ্চাকে ফকির বানাতে পারে ফকিরকে বাদশা বানাতে পারে যার কোনো সম্পদেই নাই তাকে কোটি টাকার মালিক যিনি বানাইতে পারে জোরে বলেন তো উনি কি আর জোরে বলেন কে বাদশাকে ফকির বানাও ফকিরকে আমির বানাও বাদশাকে ফকির বানাও ফকিরকে আমির বানাও মান অপমান কান্না হাসি তোমার হাতেই লুকানো সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো সৃষ্টি মদের যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো ঠিক কিনা জোরে বলে আল্লাহ জানে সব হবে আল্লাহ জানেন এই পাগলদেরকে আমি দায়িত্ব দিতাম এ তো আমার কাছে দুনিয়া চাইতো আর আমি আল্লাহ চাইলে দুনিয়া দিয়েও দিতে পারি কিন্তু এই দুনিয়া দিয়া আমার কোনো বান্দা বান্দির কোনো উপকার হবে না এই দুনিয়ার তো মালিকের কাছে মশা আর মাছির পাখারও দাম নাই আল্লাহ রাসূল বলেন আল্লাহর কাছে যদি এই দুনিয়ার মশা বা মাছির পাখার মতো দাম থাকতো কোনো কাফের বেঈমানদেরকে আল্লাহ এক ঢোক পানিও পান করাতেন না সুবহানাল্লাহ জোরে বলেন কিন্তু এই দুনিয়ার আল্লাহ পাকের কাছে কোনো দাম নাই আল্লাহ জানে বান্দা যা চাবে আমি তো তাই দিয়ে দিব কিন্তু বান্দা কি চাবে এটা আল্লাহ পাক নিজেই শিক্ষা দিলেন যে গোলাম তুই আমি মালিকের কাছে এটা চা এটা তোর জন্য কল্যাণ হবে বান্দা বলে যে আল্লাহ তোমার কাছে কি চাবো আল্লাহ বলে আমি তোরে শিখাই বলে কি চাবে আল্লাহ বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ তুমি আমাকে সিরাতে মুস্তাকিম দাও আল্লাহ পাক ভালো করেই জানে আমার বান্দাগুলা যদি সিরাতে মুস্তাকিমের পথ পেয়ে যায় এরে সবার এলাকার যুবক ভাই আজকে যুবকেরা সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হয়ে গেছে এ যুবক ভাই মাইকের আওয়াজ যদি কান পর্যন্ত যায় যুবক কথাগুলা দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করো এই হায়াতের কোনো গ্যারান্টি নাই যেই কোনো সময় আজরাইল তোমার আমার জান কব্জ করে নিতে পারে যুবক ভাই তুমি মনে করেছো আমার বয়স কেবল মাত্র 20 বছর আমার বয়স কেবল মাত্র 25 বছর আমার বয়স কেবল মাত্র 30 বছর আমার এখনো পর্যন্ত অনেক হায়াত বাকি আছে যুবকেরা ভালো করে শুনে নাও এই জীবনের কোনো গ্যারান্টি নাই যুবকেরা তো ইসলামের পক্ষেই সব সময় ছিল ইসলামের অগ্রযাত্রা আল্লাহ পাক যুবকদের মাধ্যমেই করেছেন কোন সুবহানাল্লাহ ওই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো যুবক ছিলেন সুবহানাল্লাহ জোরে কর ইসলামের অগ্রযাত্রা আল্লাহ পাক যুবকদের মাধ্যমে করেছেন এই জন্য যুবকেরা একটু দিলের কান দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করো ভাই আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহর কোন যুবক বান্দা যদি যুবক বয়সের মধ্যে ইবাদত বন্দেগী ঠিকভাবে করে এই যুবকেরা যখন বৃদ্ধ হয়ে যাবে বৃদ্ধ হওয়ার কারণে বয়স্কের কারণে যদি ওই ইবাদত গুলা নাও করতে পারে যেমন কোন যুবক যুবক থাকা অবস্থায় নফল নামাজ বেশি করে পড়ে যুবক থাকা অবস্থায় কোরআন তেলাওয়াত বেশি করে করে এই যুবক যখন বয়স্ক হয়ে যাবে বয়স্কতার কারণে নফল যদি বেশি করে নাও করতে পারে নফল রোজা যদি নাও রাখতে পারে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে ও ফেরেশতার দল আমার বান্দা যুবক বয়সে নামাজ বেশি করে পড়তো রোজা বেশি করে রাখতো দান সদকা বেশি করে করত কিন্তু এখন বয়স্কতার কারণে আমার বান্দা যুবকেরা ঠিকভাবে ইবাদত বন্দেগী করতে পারে না কিন্তু আমার
আল্লাহর দয়া মায়া কি আমি আল্লাহর দয়া মায়া তো বড় আমি আল্লাহই তো আমার বান্দাকে বয়স্ক বানিয়েছি যার কারণে ওই ইবাদত বন্দিগুলা করতে পারে না ফেরেশতার আমলনামা বন্ধ থাকবে না বয়স্কতার কারণে যদি আমল নাও করতে পারে ওই যে যুবক অবস্থায় বেশি করে নামাজ পড়তো যুবক অবস্থায় বেশি করে রোজা রাখতো এখনো তাদের আমলনামায় বেশি করে নামাজ আর রোজার সওয়াব লিখতেই থাকো আস্তে বল সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ এই জন্য আমার ভাইরা কথাগুলো দিনের কান্দে বোঝার চেষ্টা করো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে কুলাব শুধুমাত্র কেবলমাত্র দুইটা যদি আমল করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দেব সুবহানাল্লাহ জোরে কর আমরা সবাই জান্নাত পেতে চাই কি চাই না একবার বলেন আর একটু জোরে বলেন জান্নাত পেতে চাই কি চাই না কারা কারা জান্নাত পেতে চাও এই গভীর রাতে একটু মালিককে দুইটা হাত উঁচু করে আর একবার দেখাও আল্লাহ তুমি তোমার কুদরতি নজরে তাকায় দেখো আল্লাহ এই সময় যুবকগুলা তো ঘুমানোর কথা যুবকেরা না ঘুমায়া মাইকের আওয়াজ পাইয়া আল্লাহ এই গভীর রাতে যুবকেরা প্যান্ডেলের কাছে চলে আসতে ওয়াজ শোনার জন্য আল্লাহ তুমি মেহরবান তোমার নাম গফফার গফুরুর রহিম আল্লাহ যে সমস্ত যুবকেরা এত গভীর রাতে আলোচনা শোনার জন্য মহব্বতের সাথে কোরআনের আকর্ষণে চলে আসলো এই সমস্ত যুবকদেরকে আল্লাহ তুমি হেদায়াত দান করে দাও আল্লাহ যুবকদেরকে তুমি খালিদ বিন ওয়ালিদের সৈনিক হিসাবে কবুল করে নাও আল্লাহ আজকে যেরকম এক জায়গার মধ্যে বসে কোরআনের আলোচনা শুনতেছি জান্নাতের মধ্যে সবাই যেন পাশে পাশে থাকতে পারে আল্লাহ আমাদের সকলকে কবুল করে নাও সবাই জোর আওয়াজ দিয়া বলেন আমিন আর জোর আওয়াজ দিয়া বলেন আমিন তাহলে আমরা সবাই জান্নাত পেতে চাই কি চাই না কথা বলেন জান্নাত পেতে চাই কি চাই না জান্নাত চির সুখের ঘর জান্নাত চির সুখের ঘর ওগো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি ঠিক কিনা জোরে বলেন জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার জান্নাতে আরো পাবে তুমি নাজনে আমত অফার জান্নাতে পাবে তুমি হুর গেলমান যাচাবে জান্নাতের সবনে আমত তোমায় স্বাগতম জানাবে সুবহানাল্লাহ একটু জোর আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ শর্ত একটাই তোমাকেই দিতে হবে কোরবানি শর্ত একটাই তোমাকেই দিতে হবে কোরবানি করতে পারো তুমি যদি করতে পারো তুমি যদি সেই আল্লাহর গোলামি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি জান্নাত চির সুখের ঘর জান্নাত চির সুখের ঘর ওগো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি আল্লাহর কাছে দোয়া করছি মালিক যেন সকলকে আমাদের জান্নাতের বাসিন্দা বানায় দেন জোর আওয়াজ দিয়ে বলেন না আমিন আমার ভাইরা তাহলে জান্নাতুল ফেরদাউসের জন্য আমল কয়টা বলছিলাম আর একটু বলেন কয়টা একটা ইমান যেটা আমাদের আছে একটু মজবুত রাখতে হবে জোরে কোন ঠিক কি না দুই নম্বর আমিনুস সালেহাত নেক আমল নেক আমলের মধ্যে কি বলেছিলাম রোজা বছরে কয় মাস এক মাস রাখবো তো ইনশাল্লাহ হজ যদি টাকা হয় জীবনে
জীবনে একবার করব ইনশাআল্লাহ আল্লাহ পাকের কাছে দোয়া করছি আমরা যেন রাসূলের আশিক হয়ে কমপক্ষে জীবনে একবার হলেও বাইতুল্লাহ জিয়ারত করার আগে আল্লাহ যেন আমাদের মৃত্যু না দেয় আমিন একটু জোর আওয়াজ দে বলো যুবক জোর আওয়াজ দে বলো না আমিন যুবক তোমার ভিতরে যেরকম নায়ক নায়িকার মহব্বত যুবক তোমার দিলের ভিতরে যেরকম গায়ক গায়িকার মহব্বত এর যুবক ভাই তোমার ভিতরে তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আর ভালোবাসা এদের চাইতে আরো বেশি থাকা দরকার জোরে বলেন ঠিক কি না কারণ কিয়ামতের ময়দানে যুবক ভাই একটু কথা বলে তীরের কান দিয়ে বুঝো তুমি যেই নায়ককে ফলো করছো তুমি যে গায়ককে ফলো করছো তুমি যখন কিয়ামতের ময়দানে বিপদের মধ্যে পড়ে যাবা তোমার নায়ক কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে না তোমার গায়ক কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে না সেই কিয়ামতের ময়দানে যিনি উম্মতের জন্য শুধু কাঁদবেন আর বলবেন ইয়া উম্মতি তিনি তো অন্য কেউ নয় তিনি তোমার নবী আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য যুবকদেরকে বলি তোমার অনুসরণ তো হবে আমার নবীকে অনুসরণ করা জুলর তোমার চুলের কাটিনটা হবে আমার রসুল যেভাবে চুল কেটেছেন তোমার চলাফেরা হবে আমার রসুল যেভাবে চলাফেরা করেছেন তোমার মুখের ভয়েস হবে আমার রসুল যেরকম সুন্দর ভাষায় কথাবার্তা বলতেন তোমার গায়ের পোশাক হবে আমার রসুল যেরকম ভাবে গায়ের পোশাক করেছেন তোমার মুখের মধ্যে রসুলের সুন্নত তরিকা দাঁড়িয়ে থাকবে কোন যুবক যদি রসুলকে ফলো করতে পারো কিয়ামতের ময়দানে আমলের জন্য যদি আটকা পড়েও যাও সুন্নত যদি অনুসরণ করো আমার রসুল তোমাকে এরকম ভাবে ফেলে যাবে না আমার রসুল তোমার জন্য মালিকের দরবারে কেঁদে কেঁদে বলবে যে আল্লাহ আমার এই গুনাহগার উম্মত আমার এই গুনাহগার উম্মত ও দুনিয়ার মধ্যে আমাকে ফলো করেছে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও আর কিয়ামতের ময়দানে একমাত্র আমার রসুলকে আল্লাহ পাক এমন সুপারিশের অধিকার দিয়ে দিবেন আমার রসুল সুপারিশ করে হাজার হাজার উম্মতকে লক্ষ লক্ষ উম্মতকে জান্নাতে পৌঁছায় দিবেন জোর আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ জোর আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ এই জন্য যুবকরা ফলো করতে হবে রসুলকে যুবকরা ফলো করতে হবে আমার নবী মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যেন তৌফিক দান করেন বলেন আমিন আমাদের দিলের ভিতরে রসুলের মহব্বত থাকার দরকার আছে না নাই এই জন্য সবাই আল্লাহর কাছে আমরা আমিন বলবো আমি আগে দোয়াটা করি সবাই আমার সঙ্গে আমিন বলবেন আমার ভাইরা জীবনে মরার আগে হলেও রসুলের কবর জিয়ারত না করে আল্লাহ যেন আমাদের মরণ না দেয় অনেকে এখনো পর্যন্ত বলে নাই রসুলের মহব্বত মনে হয় নাই আবারও আমি বলছি মরণের আগে মালিক আমাদের রসুলের কবর জিয়ারত না করিয়া আমাদের তুমি মরণ দিও না আমি হব মদিনার সারা বেলা ঝাড়ু দার রওজার কিনারে কেটে যাবে দিন আমার আমি হব মদিনার সারা বেলা ঝাড়ু দার রওজার কিনারে কেটে যাবে দিনামার দুই নম্বর আমিলুস সালেহাত রোজা বছরে এক মাস হজ জীবনে একবার যাকাত বছরে একবার হিসাব করে প্রত্যেক দিন আমাকে আপনাকে যে ইবাদতটা করতে হবে আমিলুস সালেহাত পুরুষদের জন্য মহিলাদের জন্য সবার জন্য সেটার নাম হলো নামাজ জোরে বল ঠিক কিনা মা বাবাদের জন্য এক্সট্রা আরেকটা আছে সেটা হলো পর্দা সময়ের সংক্ষিপ্ততার কারণে যেহেতু রাত অনেক গভীর হয়েছে মা বাবাদের জন্য কথা বলতে পারলাম না মা বাবাদের জন্য আমি দোয়া করে গেলাম আল্লাহ পাক আমার এই সাবালের মা বোনদেরকে যেন পর্দাশীল আবেদা সাহেদা হিসাবে কবুল করেন একটু জোর আওয়াজ দিয়ে বলেন আমি আমার আওয়াজ দিয়ে বলেন আমি এই জন্য আমার যুবক ভাইরা প্রত্যেক দিন আমাদের আমিনুস সালেহাত যে আমলটা করতে হবে দৈনন্দিন পাঁচবার নামাজ সবাই পড়বো তো ইনশাল্লাহ কথা বলেন পড়বো ইনশাল্লাহ আজকে এই বৃহস্পতিবারের জুমা রাত অত্যন্ত বরকতপূর্ণ রাত এই রাতে এখন আমরা মোনাজাত করব সকলের জন্য আমি দোয়া করছি আমরা যেন আজকে থেকেই আগামীকাল জুমা থেকেই যেন নামাজ শুরু করে দেই আর যেন নামাজ আমরা তরক না করি সবাই নিয়ত করা যায় না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন সবাই জোর আওয়াজ দিয়ে বলেন আমিন আর জোর আওয়াজ দিয়ে বলেন আমিন আমার ভাইরা আগামী বিশ্ব ইজতেমা আপনারা সকলেই জানেন একেবারে আমাদের কাছাকাছি চলে আসছে দুই তিন চার তাই না
আগামী 2 3 4 ওলামা ইকরামের পক্ষ থেকে বিশ্ব ইস্তেমা 2 3 4 আপনাদেরকে দাওয়াত দেওয়া হলো দেশ বিদেশ থেকে ওলামা ইকরামরা আসবেন গুরুত্বপূর্ণ নসিহা করবেন আশা করা যায় কার কথায় কার হেদায়েত এটা আসলে বলা যায় না আমার ভাইরা সবাই আমরা চেষ্টা করব বিশ্ব ইস্তেমায় শরীক হওয়ার জন্য আর বিশেষ করে আখির মুনাজাত যেদিন হবে লক্ষ লক্ষ মানুষ সেখানে দোয়া করবে আমরা সবাই শরীক হব আল্লাহ পাক আমাদের সকলকে আজকে এতক্ষণ পর্যন্ত সেই মাগরিবের নামাজের পথ থেকে নিয়ে এই রাত 12টা পার হয়েছে এত রাত পর্যন্ত আমরা মনোযোগের সাথে আলোচনা করে শুনেছি আল্লাহ পাক আজকে আমাদের আলোচনা যা হলো সবাইকে আমল করার জন্য তৌফিক দান করেন সবাই জোরে আওয়াজ দিয়ে বলুন আমিন আমরা সবাই দরুদ শরীফ পড়ছি এখন ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাক حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমাদের অনেকে পূর্বপুরুষ দেখা করেছেন এখানে আমরা যারা আছি অনেকের মা নাই অনেকের বাবা নাই অনেকের দাদা দাদি আপনজন কবরে চলে গেছে আজকে বৃহস্পতিবার রাত মানে জুমার রাত এই রাতটা আল্লাহর কাছে অনেক দামি একটা রাত রাত 12টা যখন পার হয়ে যায় আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন আর বলেন আলামি মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ কেউ আসো আমি আল্লাহর কাছে ক্ষমা চাবা আমি মালিক তাকে ক্ষমা করে দিয়ে দেব আল্লাহ পাক প্রথম আসমানে এসে আমাদেরকে ডাকতে থাকে এজন্য আমরা মালিকের কাছে জুমার রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত এটা এজন্য আমরা সবাই আমাদের নিজেদের জন্য পূর্বপুরুষদের জন্য সবাই দোয়া করি আল্লাহ পাক যেন তাদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন সবার নাম আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على رسوله الكريم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أيسمن الملك الله তুমি তোমার কুদরতি নজরে তাকায় দেখো আল্লাহ রাত 12টা পার হয়ে গেছে এখন তোমার বান্দাগুলার ঘুমানোর কথা ছিল আল্লাহ যুবকেরা যদি চাইতো ইউটিউব ফেসবুক দেখে দেখে সময়টা কাটায় দিতে পারত বৃদ্ধ বাবাজিরা যদি চাইতো ল্যাপ কম্বল গায়ে দিয়ে তারা ঘুমাইতে পারত আল্লাহ পদ্মার অন্তরালের মা বোনেরা সারাটা দিন কাজ করে করে ক্লান্ত এখন তাদের ঘুমানোর কথা কত মা বোনেরা জেগে জেগে এত রাত পর্যন্ত আলোচনা শুনেছে আল্লাহ এই সমস্ত বান্দাগুলা কোরআনের বড় পাগল আয় আল্লাহ তোমার দিনের বড় পাগল আল্লাহ আজকে জুমার রাত গুরুত্বপূর্ণ এই মহান রজনীতে তোমার দরবারে আমরা ভিক্ষুকের মতো হাত পেতে দিয়েছি আল্লাহ মালিক আমরা সবাই গুনাহগার তুমি আল্লাহ গফফার আল্লাহ বান্দা গুনাহ করতে ভালোবাসে তুমি মালিক মাফ করতে ভালোবাসো আল্লাহ ও আল্লাহ সন্তান যদি মা বাবার কাছে ভুল করে মা বাবা কিন্তু সন্তানকে ফেলে দেয় না সন্তানকে ক্ষমা করে দেয় আল্লাহ কোন সন্তান যদি মাকে জড়িয়ে ধরে ডাক দিয়া বলে মা গো তোমার হক আমি ঠিকভাবে আদায় করতে পারি নাই তোমার কথা মানি নাই কত তোমার সঙ্গে বেয়াদুরি করেছি মা গো আমাকে মাফ করে দাও আল্লাহ কোন সন্তান যদি বাবাকে জড়িয়ে ধরে ডাক দিয়া বলে বাবা তোমার কথা ঠিক মতো মানতে পারি নাই তোমার সঙ্গে কত বেয়াদবি করেছি বাবা গো আমি আমার ভুল বুঝতে পেরেছি আমাকে মাফ করে দাও আল্লাহ সন্তান যদি মা বাবাকে জড়িয়ে ধরে মা বাবার কাছে ক্ষমা চায় কোন মা বাবা সন্তানকে ক্ষমা না করে পারে না রে আল্লাহ তোমার দয়া কি মা বাবার চাইতে কম মা বাবার চাইতে কোটি গুণ বেশি তুমি তোমার বান্দাগুলাকে তো মহব্বত করো ভালোবাসো রে আল্লাহ আল্লাহ আমরা আমাদের গুনাহের কারণে লজ্জিত অপমানিত রে মালিক
আমরা তো তোমার কাছে ক্ষমা চাই আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলোকে কি মাফ করে দেওয়া যায় না আল্লাহ তো আদর করে মহব্বত করে বানাইলা জাহান্নামে দিবা তোমার কি একটু মায়া লাগবে না আল্লাহ তুমি তোমার কুদরতি নজরে তাকায় দেখো তোমার বান্দাগুলোর চোখের মধ্যে পানি আল্লাহ তোমার বান্দাগুলোর চোখের মধ্যে পানি গুনাহের জন্য কাদের আল্লাহ এই গভীর রাতে তোমার কাছে আমরা ক্ষমা চাই মেহরবানি করে আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ তার হাত দেইছে জানি না কার বাবা নাই কার মা নাই আরে যার বাবা নাই সেই বুঝি বাবার ব্যথা যার মা নাই সেই বুঝি মায়ের ব্যথা এখানে অনেক ভাই থাকতে পারে যে তার বাবাকে নিজের কাঁধের মধ্যে খাটলিতে বহন করে কবরস্থানে নিয়ে গিয়া নিজ হাতে দাফন করেছে রে আল্লাহ এখানে তোমার অনেক বান্দা এমনও থাকতে পারে ওই জনম দুঃখিনী তাকে নিজের কাঁধের মধ্যে নিয়ে কবরস্থানে নিয়ে গিয়া দাফন করেছে আল্লাহ ওই মা বাবা আজকে যাদের দুনিয়ায় নাই জানি না কবরের মধ্যে কি হালে আছে কেমনে আছে আল্লাহ তুমি জানো ও মালিক যদি কবরে আজাব দিয়ে থাকো আজাবকে মাফ করে দাও কবর গুলাকে জান্নাতের বাগিচা বানায় দাও আল্লাহ আমরা তো একদিন অন্ধকার কবরে চলে যাব জানি না কার কখন মৃত্যুর ডাক এসে যায় আজকে এই জায়গার মধ্যে একসঙ্গে রাত একটার কাছাকাছি সময় বারোটা পার হয়ে গেছে আল্লাহ এত গভীর রাত পর্যন্ত একসঙ্গে আমরা আলোচনা শুনলাম থাকলাম আগামীকাল হয়তো মাইকের মধ্যে আলান হয়ে যেতে পারে অমুক তোমার দুনিয়ায় নাই আল্লাহ এখানে আমাদের অনেক ভাই এমন থাকতে পারে যে তার কাপড়ের কাপড় দোকানের মধ্যে রেডি হয়ে গেছে আল্লাহ আমাদের কোনো খবরও নাই জানি না আজরাইল কখন কার জান কবজ করে নেয় আল্লাহ ইমান নিয়ে যেন কবরে যাইতে পারি তৌফিক দান করে দাও আল্লাহ আজকে এই গভীর রাত পর্যন্ত যে সমস্ত আলোচনা গুলা হলো সবাইকে আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ মা বোনদেরকে পর্দাশীন আবেদা চাহিদা হিসাবে কবুল করে নাও যুবকদেরকে পাঁচ ওয়াক্ত বৃদ্ধ বাবাজিদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও আল্লাহ সমস্ত রকমের অপকর্ম গুনাহ থেকে হেফাজত করো আল্লাহ আল্লাহ সকলের কামাই রুজি রোজগারের মধ্যে বরকত দান করে দাও আসমানের বালা আসমানে উঠায় নাও জমিনের বালা জমিনে দাফন করে দাও সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করো আল্লাহ আজকে যে মাদ্রাসার উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়েছে এই মাদ্রাসাটাকে আল্লাহ তুমি কবুল করে নাও মাদ্রাসার যত তাকাজা সমস্ত তাকাজা গুলাকে গায়েবি খাজনা থেকে পূরণ করার ব্যবস্থা করে দাও আল্লাহ ওস্তাদরা যে পরিমাণ মেহনত করতেছে ওস্তাদদের এই মেহনতকে আল্লাহ কবুল করে নাও এলাকাবাসীর দিলগুলাকে মাদ্রাসার প্রতি মহব্বত আর ভালোবাসার দ্বারা ভরপুর করে দাও আল্লাহ আল্লাহ আমাদের সমস্ত দিলের নেক আশা আকাঙ্ক্ষা গুলাকে